আবরণে সিটিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন 2001 সালে যারা ক্ষমতায় এসেছে তারা দেশের উন্নয়ন ব্যাহত করেছে। ডিসি সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রোজায় নিত্যপণ্যের মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। কিশোরগঞ্জের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয় জেলা প্রশাসকদের। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুন লেগে 46 জনের মৃত্যুর ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে আইনী নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, রাজুকের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসককে এই নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সুলাইমান তুষার ডাকযোগে এই নোটিশটি পাঠান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় দণ্ডিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলাতেও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন কোম্পানির চেয়ারম্যান ইউনুস। রায় প্রস্তুত না হওয়ায় তৃতীয় দফায় পেছালো ফিকারুন্নেসানুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ফিকারুন্নেসার সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং শাখা প্রধান জিনাত আক্তারের বিরুদ্ধে করা মামলার রায় আগামী 9 এপ্রিল রায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করেছেন বিচারক। এদিকে ঝিনাইদহে মাছ চাষী শরীফুল ইসলাম টুলু হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ আজ এই দণ্ডাদেশ দেন। 2009 সালের 7 সেপ্টেম্বর পূর্বশত্রুতার জেরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম এবং খোকনসহ আরও কয়েকজন টুলুকে লোহার রড এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে, পরদিন হাসপাতালে মারা যায় সে। আজ থেকে সরকার নির্ধারিত দামে লিটার প্রতি 163 টাকায় ভোজ্য তেল বিক্রি করার কথা থাকলেও এখনও তা কার্যকর হয়নি বাজারে। অধিকাংশ দোকানেই আগের দামে বোতলজাত সয়াবিন 173 টাকা রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। খোলা তেলের লিটার 149 টাকা। ব্যবসায়ীদের দাবি তারা নতুন দাম নির্ধারণের খবর পাননি, অথচ এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আশ্বাস দেন আজ থেকে সরকার নির্ধারিত দামে তেল পাবে সাধারণ ভোক্তারা। সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে, এ সময় অপর আরোহী গুরুতর আহত হন। সকালে সিলেট জাকিরগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আবুল হোসেন হবিগঞ্জে বাহুবল থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। গাজার জন্য প্রথমবারের মতো ত্রাণ সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। 3টি সামরিক বিমান থেকে ত্রাণ সহায়তা, অন্তত 30,000 খাবারের প্যাকেট ফেলেছে দেশটি। এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে জর্ডানের বিমান বাহিনীর সহায়তায় প্যারাশুটের মাধ্যমে এই প্যাকেটগুলো ফেলা হয়। খাবারের প্যাকেটগুলো ফেলার জন্য 3টি পরিবহন বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, তবে সাহায্যগুলো ঠিক কোথায় ফেলা হয়েছে তা জানা যায়নি। এবার থাকছে মাঠে ময়দানের খবর। মেজর লিগ সকারে বড় জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মেয়ামি। অরল্যান্ডো সিটিকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে মেয়ামি। দলটির হয়ে জোড়া গোল করেন মেসি এবং সুয়ারেজ, আর অন্য গোলটি করেন রবার্ট টেইলরের পা থেকে। এই জয়ে ইন্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষ রয়েছে মেয়ামি। 3 ম্যাচে 2 জয় এবং 1 ড্রয়ে মায়ামির পয়েন্ট 7। এই ছিল এসএটিভি নিউজ আপডেটে। এসএটিভি সর্বশেষ সংবাদ ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এসএটিভি ডট টিভি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।